কোনো নারী পুরুষ যদি বিবাহের পূর্বে জেনা করে এবং পরবর্তীতে তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে এতে ইসলামের বিধান কি? বাইরামা কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজ্জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা ওয়া জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন। অর্থাৎ ব্যভিচারী পুরুষ সে ব্যভিচারী নারী অথবা মুশরিক নারীকে বিয়ে করবে, আর ব্যভিচারী নারীকে ব্যভিচারী পুরুষ বা মুশরিক পুরুষ বিয়ে করবে। এই আয়াতের ব্যাখ্যা কি এ সম্পর্কে বেশিরভাগ মুফাসসিরদের মত হলো, এবং হাদিসের আলোকে যেটি বোঝা যায় তা হলো যেখানে আল্লাহ তাআলা বিধান বলেন নাই সংবাদ বলেছেন, অর্থাৎ সাধারণত যে জেনা করে ব্যভিচার করে বিবাহ বহির্ভূত রিলেশন করে হারাম সম্পর্ক করে যেটা আজকাল যুবকদের কাছে ডাল ভাতের মতো হয়ে গেছে, আল্লাহর ভয় পর্যন্ত নাই, এটা যে করে সে যার সাথে এটা করে সে যদি এটাতে সম্মত থাকে তো সে নিজে একজন ব্যভিচারী হয়, কোনো ভালো মানুষ হতে পারে না, অথবা সে শিরকে লিপ্ত দুইটার একটা, ইমানদার হলে সে ফাসেক আর মুসলমান না হয়ে সে মুশরিক বা আল্লাহর প্রতি ইমান নাই তার, এরকম লোকের সাথে সে জেনা করে থাকে। এখানে আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন, কেউ জেনাকারী হলে সে জেনাকারী মেয়েকেই বিয়ে করতে হবে আর কোনো নারীকে বিয়ে করতে পারবে না, বা কোনো মহিলা জেনায় লিপ্ত হলে তিনি কোনো পবিত্র পুরুষ যার জীবনে জেনা করে নাই তার সাথে বিয়ে হতে পারবে না, এমন কোনো কথা নেই। অতএব যারা জেনা করেছেন আল্লাহ তাআলার অবাধ্য হারামে লিপ্ত হয়েছেন, তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং হারাম থেকে সরে আসেন, আলহামদুলিল্লাহ ভালো কথা যে তারা হারাম থেকে হালালে পথে আসছেন, এখন তাদের কাজ হলো আগের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, যে আল্লাহ বিয়ের আগে আমরা যে জেনা করেছি আপনি সেটাকে মাফ করে দেন, আর জীবনে আমি পুরুষ হয়ে কোনো নারীর সাথে, নারী হয়ে কোনো পুরুষের সাথে কোনো হারাম সম্পর্ক করব না, ফেসবুকে মেসেঞ্জারে কোনোভাবে কোনো প্রকার আমি হারাম রিলেশন এবং যোগাযোগ রাখবো না, আল্লাহর কাছে মাফ চাইবে আগের কর্মের জন্য। আর একসময় তারা জেনা করেছে, এখন বিয়ে করে ফেলেছে, আলহামদুলিল্লাহ এখন তাদের পবিত্র জীবন শুরু হয়েছে এবং হক হালালি চলবে, পবিত্র জীবন যাপন করবে, চরিত্র হেফাজত করবে, এখন আর হারামে যাবে না, আগেরটার জন্য যদি মাফ চাবে যথেষ্ট, এটাতে কোনো অসুবিধা নাই। আর যদি তারা জেনা করার পরে কোনো নারীকে বিয়ে করে যে নারী পবিত্র অর্থাৎ যার জেনার কোনো প্রমাণ নাই, তাহলে সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, এখানে ভুল বোঝেন, তারা মনে করেন যে আমি যেহেতু নিজে জেনায় লিপ্ত হয়েছি, অনেক যুবক এরকম বলে, অনেক যুবতী এরকম বলে যে সে নিজে যেহেতু খারাপ এই জন্য সে মনে করে আমার সাথে যেটা আসছে আমার জীবনে এটাও বোধহয় এই দলেরই হবে, মনে মনে বউয়ের প্রতি খারাপ ধারণা করে, আছে না নাই? এটা ভুল কথা। আল্লাহ নবী লুত আলাইহিসসালাম আল্লাহর নবী ছিলেন, অথচ ওনার ঘরে যে স্ত্রী ছিল তিনি তার চরিত্র ভালো ছিল না। তাহলে ভালো মানুষের ঘরে খারাপ মানুষ থাকে, আবার ফেরাউনের মতো খারাপ মানুষ তার ঘরে আল্লাহ তাআলা আসিয়ার মতো নেক স্ত্রী দিছেন না দেন নাই। অতএব আপনার নিজের চরিত্র খারাপ দেখে আপনার বউটার ব্যাপারে ধারণা করবেন যে আমি যেহেতু এই গ্রুপের, আমার কপালে তো এটাই পড়ার কথা না, হতে পারে আপনি খারাপ হওয়ার পরেও আল্লাহ তাআলা আপনাকে ভালো মানুষ দিয়েছেন, হতে পারে না? অতএব নিজের জীবন সঙ্গীর ব্যাপারে বাজে ধারণা করা যাবে না। তবে জেনাকারী নারী পুরুষ তারা যদি পদ্ধতিতে বিয়েতে আবদ্ধ হয়ে যায়, খুবই ভালো কথা, খুবই ভালো কথা যে তারা হালালে পথে চলে আসছে এবং আগের জন্য তওবা ইস্তেগফার করবে।